সিঙ্গেল আকারে আউটপুট করে দেবে তাই না তো এইখানে কিন্তু দেখেন এই যে তিনটে লাইন UBW ইনভার্টারে তিনটে লাইন না UBW তার মানে হচ্ছে থ্রি ফেজ এখানে হয়ে গেল তো এই থ্রি ফেজটা কোথায় গেছে আমার কম্প্রেসরে চলে গেছে বুঝতে পারছেন আর মাঝখানে এই টোটালটা আছে মনিটরিং করার জন্য কি আছে আমার হচ্ছে এই যে কন্ট্রোল পিসিবিটা আছে কন্ট্রোল পিসিবিতে কি করতেছে আমার যে বিভিন্ন সেন্সগুলো আছে বা সেন্সরগুলো আছে এইগুলো কি করতেছে এই কন্ট্রোল পিসিবিতে আসতেছে কন্ট্রোল পিসিবি কি করতেছে এই সেন্সগুলো দিয়ে একটা নির্দিষ্ট সংকেত আকারে আমার হচ্ছে ইনভার্টার সার্কিটে দিচ্ছে আর সার্কিটটা ওই হিসেবে পরিচালিত হচ্ছে তার মানে হচ্ছে ওই হিসেবে পরিচালিত হয়ে আমার কিন্তু মোটরটা কিন্তু ওইভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছে যে মোটরটা কিভাবে চলতে হবে কতটুকু স্পিডে চলতে হবে বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন এখন বসে আছে এখানে আর কোনো কিছু